আগের ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বারের ধারণা পেয়েছিলাম এবং কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন প্রপার্টি দেখেছিলাম। তারপর কি দেখেছিলাম না, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন আকার দেখেছিলাম, যেমন মডুলাস অ্যাম্পলিটিউড আকার বা ইউলারিয়ান ফর্ম, এরকম বিভিন্ন ফর্ম দেখেছিলাম। তারপর কোনো একটা মডুলাস বা অ্যাম্পলিটিউড কী করে বের করতে হয় সেটা দেখেছিলাম এবং তার বিভিন্ন প্রপার্টি দেখেছিলাম এবং সেই প্রপার্টিগুলো ইউজ করে কিছু অঙ্ক করেছিলাম। তাহলে যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা কি করব না, আজকে আমরা কোনো একটা কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেনের মধ্যে কোনো একটা ইকুয়েশন, যেমন সার্কেলের ইকুয়েশন বা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেগুলো কেমন হয় সেগুলো সম্পর্কে জানবো। তারপর আমরা দেখবো কোনো একটা পয়েন্ট যদি কোনো একটা আর্গান প্লেনে চলমান হয় তাহলে তার লোকাস কী করে বের করতে হয়, মানে কখন সেটা সার্কেল হবে বা কখন সেটা ইলিপসকে প্রকাশ করবে বা কখন সেটা হাইপারবোলাকে প্রকাশ করবে, সেগুলো আমরা দেখবো। তারপর আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি পাওয়ার হিসেবে থাকে, মানে আই টু দি পাওয়ার আই, মানে পাওয়ারে আমার যদি কমপ্লেক্স থাকে তাহলে সেটা কী করে বের করতে হয় সেগুলো দেখব। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো বলেছিল যে ইফ জেড ওয়ান অ্যান্ড জেড টু আর অ্যাফিক্সেস অফ পয়েন্ট পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি। তাহলে অ্যাফিক্সেস বলতে কী বুঝছি না, এই আমি যদি জেড ওয়ান আর জেড টু যদি এরকমভাবে লিখতাম, যেমন সাপোজ জেড ওয়ান ইকুয়ালস টু হতো হচ্ছে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান এবং জেড টু এটা ইকুয়ালস টু হতো এক্স টু প্লাস আই ওয়াই টু, তাহলে সেক্ষেত্রে পি পয়েন্টের আমি কোঅর্ডিনেট বলতাম হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং কিউ পয়েন্টের কোঅর্ডিনেট বলতাম এক্স টু কমা ওয়াই টু, তাহলে এইটা মানে অ্যাফিক্স। তাহলে এবার জেড ওয়ান আর জেড টু যদি দেওয়া থাকে তাহলে পি কিউয়ের মধ্যবর্তী দূরত্ব কী হবে, পি কিউয়ের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে এটা দিয়ে আমি পি কিউয়ের মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করব। নেক্সটটা দেখো বলেছে যে ইফ জেড ওয়ান জেড টু আর দ্য অ্যাফিক্সেস অফ দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি ইন দ্য আর্গান প্লেন, দেন দ্য অ্যাফিক্সেস অফ দ্য পয়েন্ট আর ডিভাইডিং পি কিউ ইন দ্য রেশিও এম ইস টু এন। তার মানে কি না, পি কিউ এরকম যদি কোনো একটা লাইন থাকে, এটা পি এটা যদি কিউ হয় এবং আর কোনটা পয়েন্ট না, আর পয়েন্টটা হচ্ছে একে এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, তাহলে সেক্ষেত্রে আর এর কোঅর্ডিনেট আমি কী করে পাবো বা আর এর অ্যাফিক্স কী করে পাবো, না এম জেড টু প্লাস এন জেড ওয়ান বাই এম প্লাস এন, সেটা বললে আমি আর এর অ্যাফিক্স পেয়ে যাবো। একইভাবে যদি মিড পয়েন্ট হয়, আটটা মিড পয়েন্ট হয়, সেক্ষেত্রে কী পাবো না জেড ওয়ান প্লাস জেড টু বাই টু, এবং আটটা যদি এক্সটার্নাল ডিভাইড করে তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে যেমন ইন্টারনালের ক্ষেত্রে মাঝে প্লাস হচ্ছিলো, এক্সটার্নালের ক্ষেত্রে মাঝে মাইনাস হয়ে যাবে, তাহলে এম জেড টু মাইনাস এন জেড ওয়ান বাই এম মাইনাস এন এটা পেয়ে যাবো। আর একইভাবে যদি তিনটে পয়েন্ট দেওয়া থাকতো কোনো একটা ট্রায়াঙ্গেলের, তাহলে সেক্ষেত্রে তার সেন্ট্রয়েড পেতাম হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি বাই থ্রি, যেভাবে আমরা জিওমেট্রিতে পেতাম এখানেও সেভাবেই পাবো নিশ্চয়ই। এবং লাস্ট যেটা বলেছে এখানে সেটা কি বলেছে না, লেট জেড ওয়ান অ্যান্ড জেড টু অ্যান্ড জেড থ্রি আর দ্য অ্যাপেক্সিস অফ দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল হ্যাভিং ইটস সার্কাম সেন্টার অ্যাট অরিজিন, তাহলে হচ্ছে নিশ্চয়ই পরিকেন্দ্রটা অরিজিনে আছে। অ্যান্ড ইফ জেড ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য অর্থ সেন্টার দেন জেড ইকুয়ালস টু জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি, তাহলে আমি দেখছি যে এই ভার্টেক্সগুলো যদি জেড ওয়ান জেড টু জেড থ্রি হয় এবং তার পরিকেন্দ্রটা যদি অরিজিন হয় তাহলে হচ্ছে অর্থ সেন্টারটা কী হয়ে যাচ্ছে না জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি। তাহলে এই কটা প্রপার্টি আমরা এখানে দেখলাম, তাহলে এই কটা দিয়ে আমরা একটা অঙ্ক করি, তারপর আবার নেক্সট প্রপার্টিগুলো দেখব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো বলেছে ইফ জেড ওয়ান জেড টু অ্যান্ড জেড থ্রি বি দ্য অ্যাফিক্সেস অফ দ্য ভার্টেক্স ভার্টিসেস এ বি অ্যান্ড সি রেসপেক্টিভলি, তাহলে হচ্ছে জেড ওয়ান জেড টু জেড থ্রি হচ্ছে এ বি সির অ্যাফিক্সেস। তাহলে ফার্স্টে আমি ছবিটা আঁকি, তাহলে ফার্স্টে আমি হচ্ছে যদি এ বি সি আঁকি তাহলে দেখো এটা এ বি আর সি আমি যদি আঁকি তাহলে এ এই পয়েন্টটা বি এটা আর সি এটা, তাহলে এ এর অ্যাফিক্স বলেছিল হচ্ছে জেড ওয়ান, বিটা বলেছিল হচ্ছে জেড টু আর সিটা বলেছিল হচ্ছে জেড থ্রি। এবার কী বলেছিল না জি হচ্ছে দ্য সেন্ট্রয়েড, তাই মাঝে কোথাও একটা সেন্ট্রয়েড থাকবে নিশ্চয়ই, এটা বলছিলাম জি। অ্যান্ড জেড ইকোয়াস টু জিরো ইজ দ্য মিড পয়েন্ট অফ এ জি, তাহলে আমি যদি এ আর জি যোগ করি তাহলে মিড পয়েন্টটা হচ্ছে আমার জেড ইকোয়াস টু জিরো। তাহলে এবার আমাকে কী কথা বলেছে, তাহলে আমার চারটা অপশন দিয়ে দিয়েছে, তাহলে ফার্স্টে আমাকে জি বের করতে হবে নিশ্চয়ই। তাহলে জি বের করতে গেলে আমি কী করবো না, আমি জানতাম যে সূত্র পেয়েছিলাম যে সেন্ট্রয়েডের ক্ষেত্রে অ্যাফিক্স কী হয় না জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি বাই থ্রি, তাহলে জি এর ক্ষেত্রে আমি এখানে জি এর জন্য পেয়ে যাবো হচ্ছে নিশ্চয়ই জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ডিভাইডেড বাই থ্রি, এটা পেয়ে যাবো জি এর জন্য অ্যাফিক্স। এবার এ আর জি এর মিড পয়েন্ট বলেছিল জেড ইকোয়াস টু জিরো, তার মানে নিশ্চয়ই এ আমি জানি জেড ওয়ান আর জিরো পেয়ে গেছি, তাহলে এবার এদের মিড পয়েন্ট কী করে পাবো, এই দুটো যোগফল বাই দুই করলে মিড পয়েন্ট পেয়ে যাবো। সুতরাং এটার ক্ষেত্রে কী হবে নিশ্চয়ই আমি এখানে পাবো নিশ্চয়ই জেড ওয়ান প্লাস নিশ্চয়ই জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ডিভাইডেড বাই থ্রি পুরোটা ডিভাইডেড বাই টু এটা ইকোয়াস টু জিরো, কারণ এদের মাঝের পয়েন্ট মিড পয়েন্টটা বলে দিয়েছিল আমার জেড ইকোয়াস টু জিরো। তাই এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো ক্যালকুলেশন করলে কী আসছে, আমার এটা ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে থ্রি জেড ওয়ান প্লাস জেড ওয়ান, তার মানে হচ্ছে ফোর জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ডিভাইডেড বাই সিক্স এটা ইকোয়াস টু জিরো। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে নিশ্চয়ই ফোর জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি এটা ইকোয়াস টু জিরো। তাহলে এটা আমার কোন অপশানটা, এটা হচ্ছে আমার অপশান এ, তাহলে অপশান এটা হচ্ছে এখানে আমার রাইট হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমি মিড পয়েন্ট বা সেন্ট্রয়েড এই সমস্ত জায়গা থাকলে এইভাবে আমি অঙ্ক করব। এবার নেক্সট কিছু প্রপার্টি দেখা যাক।
এবার দেখো আমাকে এখানে কতগুলো ইকুয়েশন বলেছে। প্রথমে বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট হ্যাভিং অ্যাফিক্সেস জেড ওয়ান অ্যান্ড জেড টু। তাহলে যদি দুটো আমার পয়েন্ট দেওয়া থাকে জেড ওয়ান আর জেড টু, এই দুটো অ্যাফিক্সেস দেওয়া আছে, তাহলে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর, তার মানে দুটো পয়েন্ট, এটা যদি জেড ওয়ান এটা যদি জেড টু হতো, তার পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি নিশ্চয়ই এটাকে বাইসেক্ট করবে এবং এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে এইটার ইকুয়েশন, এটার ইকুয়েশন কি হবে না, জেড ইন্টু জেড ওয়ান বার মাইনাস জেড টু বার প্লাস জেড বার ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টু ইকুয়ালস টু জেড ওয়ান স্কোয়ার মাইনাস মোট জেড টু স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ইকুয়েশন। নেক্সট বলছে দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্টস হ্যাভিং অ্যাফিক্সেস জেড ওয়ান অ্যান্ড জেড টু ইজ। এবার তাহলে এখানে আমি কী পেয়েছিলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টরটা পেয়েছিলাম। এবার যদি এই লাইনটার ইকুয়েশন বের করতে বলতো, তাহলে এই লাইনটার ইকুয়েশন কী হতো, না জেড ইকুয়ালস টু টি জেড ওয়ান প্লাস ওয়ান মাইনাস টি ইন্টু জেড টু, যেখানে টি হচ্ছে একটা রিয়েল নাম্বার। অথবা এটাকে এইভাবে লিখতে পারতাম যে জেড জেড বার ওয়ান জেড ওয়ান জেড ওয়ান বার ওয়ান জেড টু জেড টু বার ওয়ান, এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু জিরো। এটা করলে যেটা আসতো সেটাও আমার লাইনটার ইকুয়েশন আসতো। তাহলে দুটো পয়েন্ট দেওয়া থাকলে আমি জয়নিং লাইনের ইকুয়েশন পাচ্ছি এবং তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টরের মান পেয়ে যাচ্ছি। এবার এই যে এইটাকে আমি লিখলাম, ডিটারমিনেন্টটা লিখলাম বা এটা লিখলাম যাই লিখি না কেন, এটাকে আমি যদি জেনারেল ইকুয়েশন হিসেবে সাজাতাম, মানে এটা আমি ভেঙে দিতাম, তাহলে সেক্ষেত্রে জেনারেল ইকুয়েশন কী আসতো, না জেনারেল ইকুয়েশন আসতো হচ্ছে এ জেড বার প্লাস এ বার জেড প্লাস বি ইকুয়ালস টু জিরো, যেখানে এ হচ্ছে বিলংস টু সি, মানে এ হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার এবং বি বিলংস টু আর, মানে বি হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে এই ইকুয়েশনটা স্ট্রেট লাইনের, এই ইকুয়েশনটা আমার ইম্পর্টেন্ট, যে কোনো একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কী হচ্ছে, না এ জেড বার প্লাস এ বার জেড প্লাস বি, যেখানে হচ্ছে আমার এ হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার এবং বি হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে এবার এই যে দুটো একটা লাইন দেওয়া ছিল, তাহলে তার ক্ষেত্রে আমরা কী বের করতে পারতাম, স্লোপ বের করতে পারতাম নিশ্চয়ই। তাহলে দেখো আমি স্ট্রেট লাইনের ক্ষেত্রে কী শিখেছিলাম, না স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা জানতাম হচ্ছে দুই বিন্দু আকারে স্লোপ বের করা যেত, মানে দুটো বিন্দু জানা থাকলে স্লোপ বের করা যেত, বা কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকলেও স্লোপ বের করা যেত। তাহলে এখানেও নিশ্চয়ই তাই করা যাবে। তাহলে এখানে আমার দুটো বিন্দু দেওয়া ছিল, মানে কী কী দেওয়া ছিল, একটা জেড ওয়ান দেওয়া ছিল, একটা জেড টু দেওয়া ছিল। তাহলে জেড ওয়ান আর জেড টু যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে স্লোপ হয়ে যায় হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড টু বাই জেড ওয়ান বার মাইনাস জেড টু বার। তাহলে ওপরে হচ্ছে পয়েন্ট দুটোর বিয়োগফল, না নিচে হচ্ছে তাদের কনজুগেটের বিয়োগফল, এটা হয়ে যায় স্লোপ। অথবা হচ্ছে আমি যদি ইকুয়েশন আকারে দেওয়া থাকে যে এ জেড বার প্লাস এ বার জেড প্লাস বি ইকুয়াল টু জিরো, এই আকারে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে স্লোপ হয় হচ্ছে মাইনাস অফ এ বাই এ বার। তাহলে স্লোপ আমি দু ধরনের পেলাম, একটা হচ্ছে দুটো বিন্দু দেওয়া থাকলে স্লোপ বের করতে পারবো, বা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকলেও আমি এখানে স্লোপ বের করতে পারবো। তাহলে এখানে স্লোপটা কী হচ্ছে, না স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকলে স্লোপটা দেখো হচ্ছে মাইনাস জেড বারের সহগ বাই জেডের সহগ, ওখানে আমার হচ্ছে মাইনাস এক্সের সহগ বাই ওয়াই সহগ, এরকমভাবে পেতাম নিশ্চয়ই। আর এখানে আমি পেয়ে যাবো হচ্ছে মাইনাস জেড বারের সহগ বাই জেডের সহগ। তাহলে এইভাবে আমি স্লোপ নির্ণয় করবো। তাহলে এবার এই স্লোপ নির্ণয় করে আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে কী করতাম, না দুটো লাইন প্যারালাল বা পারপেন্ডিকুলার এইগুলো বের করতাম, বা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতাম, পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করতাম। তাহলে এখানেও আমি সেগুলো বের করবো। তাহলে দেখো নেক্সট, দেখো এখানে বলেছে ইফ ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু বি টু কমপ্লেক্স স্লোপ অফ টু লাইন্স দে আর দেন দে আর পারপেন্ডিকুলার ইফ ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ইকুয়াল টু জিরো অ্যান্ড প্যারালাল ইফ ডাব্লু ওয়ান ইকুয়ালস টু ডাব্লু টু। তাহলে দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, না তাদের স্লোপ দুটো ইকুয়াল হয়ে যাবে, এবং যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপ দুটো যোগফল ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। তাহলে আমি স্লোপগুলো বের করে ফেলতে পারবো, এবং স্লোপগুলো বের করে যদি যোগফলটা জিরো করি তাহলে সেখান থেকে পাবো হচ্ছে পারপেন্ডিকুলার, আর যদি প্যারালাল করি তাহলে পাবো হচ্ছে ইকুয়াল। তাহলে এই সূত্রটাও আমাকে মনে রাখতে হবে। নেক্সট বলছে দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য লাইন এটা এ জেড বার প্লাস এ বার জেড প্লাস বি ইকুয়াল টু জিরো, এর প্যারালাল লাইনের ইকুয়েশন। তাহলে প্যারালাল লাইনের ইকুয়েশন কী হয়, না সবই সেম থাকে, শুধু হচ্ছে আমার এই বি এর জায়গায় কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্টের জায়গায় একটা সি হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমার প্যারালাল লাইনের ইকুয়েশন। একইভাবে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কী হবে, না আমার মাঝে মাইনাস হয়ে যাবে এবং হচ্ছে এইখানে সি বি যেটা ছিল তার বদলে আই ইন্টু সি হয়ে যাবে। তাহলে প্যারালাল লাইন হলে শুধুমাত্র বিটা চেঞ্জ হয়ে যায়, আর পারপেন্ডিকুলার লাইন হলে মাঝে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এবং হচ্ছে এই বি এর জায়গায় আই ইন্টু একটা রিয়েল নাম্বার হয়। এটা পেলাম। এবার কোনো একটা পয়েন্ট ছিল, সেখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে চাইতাম, তার সূত্র কী হতো, না আমরা সাধারণত কী করতাম, না উপরটা দিয়ে সিদ্ধ করে দিতাম, আর নিচে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতাম আগের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হচ্ছে এই পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা সেটা হয়ে যাবে হচ্ছে এ জেড জিরো বার প্লাস এ বার জেড জিরো প্লাস বি ডিভাইডেড বাই টু মড এ। তাহলে এটারও একই রকম, ওপরে আমি সিদ্ধ করে দিয়েছি আর নিচে হয়ে যাবে হচ্ছে টু মড এ। তাহলে এইগুলো আমি পেলাম হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে কীরকম হচ্ছে। এবার সার্কেল দেখবো। তাহলে কোনো একটা সার্কেলের ইকুয়েশন কী হবে, কোনো একটা সার্কেলের ইকুয়েশন মানে নিশ্চয়ই তার সেন্টার দেওয়া থাকবে এবং হচ্ছে তার রেডিয়াস দেওয়া থাকবে। তাহলে দেখো এখানে বলছে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হু সেন্টার ইজ অ্যাট দ্য পয়েন্ট হ্যাভিং অ্যাফিক্স জেড জিরো অ্যান্ড রেডিয়াস হচ্ছে আর ইজ
মোট জেড মাইনাস জেড জিরো ইকুয়াল টু আর। তাহলে কোনো একটা সার্কেল দেওয়া আছে যার রেডিয়াসটা হচ্ছে আমার আর এবং অর্থাৎ সেন্টার হচ্ছে জেড জিরো, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি সার্কেলের ইকুয়েশন পেয়ে যাবো মোট অফ জেড মাইনাস জেড জিরো ইকুয়াল টু আর। তাহলে কোনো একটা সার্কেল এরকম যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি কী বের করে ফেলতে পারবো, আমি এখান থেকে নিশ্চয়ই কোনো সার্কেলের রেডিয়াসও বের করে ফেলতে পারবো এবং সেন্টার বের করে ফেলতে পারবো। নেক্সটটা দেখো বলেছে তাই ইকুয়েশন জেড জেড বার প্লাস এ জেড বার প্লাস এ বার জেড প্লাস বি, তাহলে এইটুকুনিটা আমি সার্কেল স্ট্রেট লাইন ইকুয়েশন পেয়েছিলাম, তার সঙ্গে এক্সট্রা আমি যোগ করেছি হচ্ছে জেড জেড বারটা, তাহলে এটাই ইকুয়াল টু জিরো, যেখানে বিটা হচ্ছে বিলংস টু আর এবং এটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার। রিপ্রেজেন্ট আ সার্কেল হ্যাভিং সেন্টার অ্যাট মাইনাস এ অ্যান্ড রেডিয়াস রুট ওভার মড এক্স স্কোয়ার মাইনাস বি ইফ মড এক্স স্কোয়ার গ্রেটার দেন বি। তাহলে এইটা একটা হচ্ছে সার্কেল রিপ্রেজেন্ট করবে, এই ইকুয়েশনটাও আমার ইম্পর্টেন্ট, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা যেমন ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটাও আমার তেমন ইম্পর্টেন্ট। তাহলে এই ইকুয়েশনটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে কখন, না যদি মড এক্স স্কোয়ার গ্রেটার দেন বি হয় এটা হলে তবেই করবে, এবং দেখো এটা যদি না হতো তাহলে আমার রেডিয়াসটা নেগেটিভ চলে আসতো নিশ্চয়ই রুটের ভেতরে, সুতরাং আমার রেডিয়াসটা আমার অলওয়েজ একটা রিয়েল নাম্বার আসবে যেহেতু, তাহলে সুতরাং রুটের ভেতরে আমার পজিটিভ আনতেই হবে, তাহলে সুতরাং আমি পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মড এক্স স্কোয়ার গ্রেটার দেন বি, এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই এটা হচ্ছে একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে এবং তার রেডিয়াস কত হয়ে যাবে রুট ওভার মড এ স্কোয়ার মাইনাস বি এবং সেন্টার হবে হচ্ছে মাইনাস এ। এটা পেলাম। এবার কোনো একটা সার্কেলের আমরা জানতাম যদি ডায়ামিটারের দুটো প্রান্ত দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সার্কেলের আমরা ইকুয়েশন বের করতে পারতাম জিওমেট্রিক ক্ষেত্রে, তাহলে এখানেও আমি কী করবো না, এখানেও হচ্ছে যদি সার্কেলের একটা ডায়ামিটারের দুটো প্রান্ত দেওয়া থাকে, দুটো প্রান্ত একটা দেওয়া আছে জেড ওয়ান এবং একটা দেওয়া আছে হচ্ছে জেড টু, তাহলে সেক্ষেত্রে আমার ডায়ামিটার যদি জানা থাকে তাহলে হচ্ছে সার্কেলের ইকুয়েশন কী হবে, জেড মাইনাস জেড ওয়ান ইন্টু জেড বার মাইনাস জেড টু বার প্লাস জেড বার মাইনাস জেড ওয়ান বার ইন্টু জেড মাইনাস জেড টু ইকুয়াল টু জিরো। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশন। তাহলে দেখো সার্কেলের ইকুয়েশন তিনভাবে পেলাম, একটা হচ্ছে একটা জেনারেল ফর্ম পেলাম, একটা হচ্ছে সেন্টার দেওয়া থাকলে আর রেডিয়াস দেওয়া থাকলে পেলাম, এবং হচ্ছে ডায়ামিটার দুটো প্রান্ত জানা থাকে তাহলে আমি সার্কেলের ইকুয়েশন পেলাম। তাহলে দেখো এখানে আমরা সার্কেল এবং স্ট্রেট লাইন এদের ইকুয়েশন সম্পর্কে দেখলাম, এবার আমরা এখান থেকে কিছু এক্সাম্পল দেখবো, স্ট্রেট লাইন বা সার্কেলের ইকুয়েশন ইউজ করে আমরা কিছু এক্সাম্পল দেখবো। তাহলে ফার্স্ট এক্সাম্পলটা দেখো বলেছে যে ইফ এ পয়েন্ট জেড ওয়ান ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট জেড টু, তাহলে একটা পয়েন্ট জেড ওয়ান দেওয়া আছে এটা কি না জেড টু পয়েন্টের রিফ্লেকশন থ্রু দ্য লাইন বি জেড বার প্লাস বি বার জেড ইকুয়ালস টু সি, যেখানে বি নট ইকুয়াল টু জিরো। তাহলে হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে, মানে আমি যদি ছবিটা আঁকতাম তাহলে ধরো এখানে একটা স্ট্রেট লাইন ছিল এবং এখানে একটা পয়েন্ট ছিল, তার রিফ্লেকশন এটা হয়েছে, মানে এইটার রিফ্লেকশন এটা, মানে এটার প্রতিবিম্ব এটা হয়েছে, তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে কী বলতে পারবো, দেখো আমি এখানে স্ট্রেট লাইনের কনসেপ্ট দিয়ে যদি বলতে পারি তাহলে নিশ্চয়ই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি সাপোজ জেড ওয়ান ধরে নিচ্ছি আর এই পয়েন্টটা সাপোজ জেড টু ধরে নিচ্ছি, এবং এই লাইনটার ইকুয়েশন আমার ছিল হচ্ছে বি জেড বার, এই লাইনটার ইকুয়েশন ছিল বি জেড বার প্লাস বি বার জেড প্লাস সরি ইকুয়ালস টু সি, এটা আমার লাইনটার ইকুয়েশন ছিল। তাহলে দেখো এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট নিশ্চয়ই লাইন থেকে সমদূরবর্তী, তাহলে নিশ্চয়ই এদের মধ্যবিন্দুটা আমার লাইনটার উপরে থাকবে, তাহলে এদের মধ্যবিন্দু কী হবে, নিশ্চয়ই মধ্যবিন্দু পাবো হচ্ছে আমি জেড ওয়ান প্লাস জেড টু বাই টু, যেহেতু প্রতিবিম্ব তাহলে মধ্যবিন্দুটা নিশ্চয়ই আমার এই লাইনটাকে সিদ্ধ করবে। আর কী পাবো, আর দেখো এইটা যেহেতু কী বলেছিল না এটার প্রতিবিম্ব, তাই আমি নিশ্চয়ই এই লাইনটা এবং এই লাইনটা, এই যে দুটো লাইন এঁকেছি এরা নিশ্চয়ই পরস্পর পারপেন্ডিকুলার হবে। তাহলে দেখো আমি আগে কী কী দেখেছিলাম, আগে দুটো জিনিস দেখেছিলাম যে পারপেন্ডিকুলার হলে তাদের নদী দুটো যোগফল শূন্য হয়ে যাচ্ছিল এক্ষেত্রে দেখেছিলাম, এবং দুটো পয়েন্ট থাকলে তাদের মিড পয়েন্ট আমি বের করতে পারছিলাম। তাহলে আমি যদি এই দুটো শর্ত এখানে ইউজ করি তাহলে সেখান থেকে নিশ্চয়ই আমি এইটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখি প্রথমে শর্ত দুটো ইউজ করে, তাহলে ফার্স্টে আমি পেয়েছিলাম হচ্ছে জেড ওয়ান আর হচ্ছে পয়েন্ট দুটো পেয়েছিলাম জেড টু, তাহলে তাদের মিড পয়েন্ট কী পাচ্ছিলাম, মিড পয়েন্ট পাচ্ছিলাম নিশ্চয়ই জেড ওয়ান প্লাস জেড টু বাই টু। এই পয়েন্টটা কোথায় অবস্থিত, এই পয়েন্টটা আমার যে স্ট্রেট লাইনটা দিয়েছিল এই স্ট্রেট লাইনটার উপর নিশ্চয়ই অবস্থিত, তাহলে স্ট্রেট লাইনটার উপর যদি অবস্থিত হয় তাহলে আমি নিশ্চয়ই এটাকে আমি সিদ্ধ করাতে পারবো যে বি ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু বাই টু এই পুরোটার বার প্লাস বি বার ইন্টু জেডের জায়গায় আমি বসাতে পারবো নিশ্চয়ই জেড ওয়ান প্লাস জেড টু বাই টু ইকুয়ালস টু সি, এটা বসাতে পারবো। তাহলে আমি যদি এটাকে পুরোটাকে ভেঙে দিতাম তাহলে আমার আসতে হচ্ছে বি জেড ওয়ান বার প্লাস বি জেড টু বার প্লাস এখান থেকে আসতে হচ্ছে বি বার জেড ওয়ান প্লাস বি বার জেড টু ইকুয়ালস টু টু সি, এটা আমার আসতো, এটা আমি এক নম্বর নাম দিয়ে রেখে দিলাম। নেক্সট আমি কী করবো, নেক্সট দেখো এবার বলেছিল হচ্ছে এই দুটো আর এই লাইন দুটো পরস্পর হচ্ছে পারপেন্ডিকুলার নিশ্চয়ই, তাহলে যদি এরা পরস্পর পারপেন্ডিকুলার হয় এদের নিশ্চয়ই নদী দুটোর গুণফল কী হবে, যোগফল হবে হচ্ছে জিরো, আমার এমনি ক্ষেত্রে পারপেন্ডিকুলার হলে হতো নদী দুটোর গুণফল মাইনাস ওয়ান, আর এক্ষেত্রে কমপ্লেক্সের ক্ষেত্রে যদি পারপেন্ডিকুলার হয় সেক্ষেত্রে হয় হচ্ছে নদী দুটোর যোগফল হচ্ছে ইকুয়াল টু জিরো। তাহলে ফার্স্টে আমাকে নথি বের করে নিতে হবে, তাহলে ফার্স্টের যে ইকুয়েশনটা দেওয়া ছিল ফার্স্টের যে সরল রেখাটা দেখো এই জেড ওয়ান আর জেড টু, এখানে আমার দুটো পয়েন্ট দেওয়া ছিল, তাহলে দুটো পয়েন্ট দিলে আমি নথি করে বের করতাম, দুটো পয়েন্ট দিলে নথি বের করতাম জেড টু মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু বার মাইনাস জেড ওয়ান বার
উপরে হচ্ছে পয়েন্ট দুটোর বিয়োগফল আর নিচে হচ্ছে নর্থ দুটোর পয়েন্ট দুটোর কনজুগেটের বিয়োগফল প্লাস। এবার সেকেন্ড লাইনটা যেটা দেওয়া ছিল সেটার ক্ষেত্রে আমরা ইয়ে কি বলেছিলাম না মাইনাস অফ জেড বারের সহগ বাই জেড এর সহগ, তাহলে এখান থেকে জেড বারের সহগ পেয়েছিলাম বি আর জেড এর সহগ পেয়েছিলাম হচ্ছে বি বার, তারপরে এখান থেকে আমি কি পাবো না প্লাস অফ মাইনাস অফ বি বাই বি বার, তাহলে এই দুটো যোগফল এটা ইকুয়াল টু শূন্য, তাহলে এটা আমি একটা ইকুয়েশন পাচ্ছি। তাহলে ইকুয়েশনটা সলভ করি তাহলে দেখো লসাগু যেটা হচ্ছে সেটা তো ওইদিকে গিয়ে শূন্য হয়ে গেল, তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে বি বার জেড টু মাইনাস বি বার জেড ওয়ান প্লাস, এখান থেকে পাচ্ছিলাম হচ্ছে প্লাস হবে না সরি এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বি জেড টু বার প্লাস বি সরি এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস বি জেড ওয়ান বার এটা ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে আমি দু নম্বর নাম দিতে পারি। তাহলে এবার দেখো আমি যদি এক আর দুই যোগ করে দিই, তাহলে এক আর দুই যদি যোগ করে দিলে আমার এখান থেকে কী হবে নিশ্চয়ই দেখো এখানে মাইনাস বি জেড টু ছিল বার আর এখানে ছিল হচ্ছে প্লাস বি জেড টু বার, এই দুটো কেটে যাবে পরস্পর, একেবারে মাইনাস বি বার জেড ওয়ানের সঙ্গে এখানে হচ্ছে প্লাস বি বার জেড ওয়ান কেটে যাবে, তাহলে আমি যদি এক আর দুই যোগ করে দিই তাহলে আমি কী পাবো, তাহলে দেখো হচ্ছে ওয়ান প্লাস টু, এটা যদি করি তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি হচ্ছে এই বি জেড ওয়ান বার আর বি জেড ওয়ান বার দুখানে পাচ্ছি, তাহলে টু বি জেড ওয়ান বার প্লাস এখান থেকে আর কী পাচ্ছি বি বার জেড টু আর এখানেও বি বার জেড টু পেয়েছিলাম, তাহলে হচ্ছে বি বার জেড টু এটাই কষ্ট এটা টু ইন্টু এটাই কষ্ট কী পাবো টু সি পাবো, তাহলে টুগুলো যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে এখান থেকে দেখো পাবো হচ্ছে বি জেড ওয়ান বার প্লাস বি বার জেড টু এটা ইকুয়ালস টু আমি সি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এটাই আমার চেয়েছিল বি জেড ওয়ান বার প্লাস বি বার জেড টু ইকুয়ালস টু সি, তাহলে হচ্ছে আমার সরি এখানে হচ্ছে বি জেড ওয়ান বার প্লাস বি জেড টু হবে বি বার জেড টু হবে, তাহলে এটা ইকুয়ালস টু আমার কত হয়ে যাচ্ছে এটা ইকুয়ালস টু অপশন সি হয়ে যাচ্ছে, সি অপশনটা রাইট। তাহলে আমি এখান থেকে কী করলাম না ফার্স্টে হচ্ছে আমি দেখলাম যেহেতু রিফ্লেকশন তার মানে হচ্ছে দুটোর মিড পয়েন্টটা ওই সরলরেখার উপর অবস্থিত সেটা পেলাম এবং হচ্ছে এই দুটো পরস্পর পারপেন্ডিকুলার সেই ইকুয়েশনটা ইউজ করলাম দিয়ে সেখান থেকে আমি এটা সমাধান করে ফেললাম। নেক্সট একটা অঙ্ক দেখি, এটা দেখো বলেছে যে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল মড অফ জেড মাইনাস আই বাই জেড প্লাস আই ইকুয়াল টু থ্রি ইস, তাহলে রেডিয়াস আমরা কোন ফর্ম থেকে পেয়েছিলাম আমরা যে ফর্মটা পেয়েছিলাম যে জেড জেড বার প্লাস এ জেড বার প্লাস এ বার জেড প্লাস বি ইকুয়াল টু জিরো এই যে ফর্মটা পেয়েছিলাম এখান থেকে আমি সার্কেলের রেডিয়াস পেয়েছিলাম, তাহলে এই সমীকরণটাকে নিশ্চয়ই আমাকে প্রথমে ওই ফর্মে প্রকাশ করতে হবে। তাহলে ফার্স্টে আমি দেখি কী রয়েছে ফার্স্টে হচ্ছে আমার এখানে ছিল হচ্ছে জেড মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস আই এটা ইকুয়াল টু থ্রি, তাহলে আমি এখান থেকে যদি মডটাকে ওইদিকে নিয়ে চলে আসতাম তাহলে আমি নিশ্চয়ই লিখতে পারতাম মড জেড মাইনাস আই এটা ইকুয়াল টু থ্রি ইন্টু মড জেড প্লাস আই এটা লিখতে পারতাম, উভয় পক্ষে আমি মডের বর্গ করে দিচ্ছি কারণ দেখো আমাকে বার আনতে হবে, বার আনতে গেলে আমি কী জানি আমি একটা সূত্র জানতাম যে মড জেডের হোল স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার এই সূত্রটা জানতাম, তাহলে এটা ইউজ করে আমি আনবো নিশ্চয়ই, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে দেখো আসবে জেড মাইনাস আই তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু নাইন ইন্টু জেড প্লাস আই তার হোল স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু আসবে যে জেড মাইনাস আই ইন্টু এটার বার জেড মাইনাস আই পুরোটার বার এটা ইকুয়াল টু নাইন ইন্টু এখানে আসবে নিশ্চয়ই জেড প্লাস আই ইন্টু এইটার পুরোটার বার জেড প্লাস আই এই পুরোটার বার, তাহলে এখানে দেখো আমি জেড মাইনাস আই পাচ্ছিলাম এবং এখানে পাচ্ছি হচ্ছে জেড বার মাইনাস এখানে মাইনাস আই বার মানে হচ্ছে প্লাস আই হয়ে গেল ইকুয়ালস টু এখান থেকে পাচ্ছি হচ্ছে জেড প্লাস আই ইন্টু এইখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে জেড বার মাইনাস আই, তাহলে এবার দেখো আমি যদি গুণ করে দিতাম তাহলে গুণ করলে কী আসতো না জেড জেড বার প্লাস আই ইন্টু জেড মাইনাস আই ইন্টু জেড বার এখানে মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে প্লাস ওয়ান এটা ইকুয়ালস টু নাইন ইন্টু এখানে আমি পেতাম হচ্ছে জেড জেড বার এখানে পেতাম মাইনাস আই ইন্টু জেড প্লাস এখানে পেতাম আই ইন্টু জেড বার আর এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যেত। এবার তাহলে এখান থেকে দেখো এই সম্পর্কটা যদি একদিকে নিয়ে চলে আসতাম তাহলে আমার কী আসতো তাহলে এখান থেকে আসতো হচ্ছে এইট জেড জেড বার এটা আসতো, তারপর আই জেডের সঙ্গে কী আসতো তাহলে আই জেডের সঙ্গে আসতো হচ্ছে মাইনাস টেন আই জেড এটা আসতো, তারপর হচ্ছে জেড বারের সঙ্গে কী আসতো জেড বারের সঙ্গে আসতো প্লাস টেন আই জেড বার এটা আসতো এবং এটা আসতো হচ্ছে প্লাস এইট এটা একশো শূন্য এটা আসতো। তাহলে এবার দেখো আমাকে এটা কী করতে হতো নিশ্চয়ই এই জেড জেড বারের সহগটাকে ওয়ান করতে হতো, তাহলে আমি আর দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে জেড ইন্টু জেড বার মাইনাস এটা আর দিয়ে ভাগ করলে হবে হচ্ছে ফাইভ বাই ফোর ইন্টু আই জেড এটা হচ্ছে প্লাস হবে ফাইভ বাই ফোর ইন্টু আই জেড বার প্লাস এটা হবে ফাইভ বাই ওয়ান হয়ে যাবে এটা ইকুয়াল টু জিরো। তাহলে এই ফর্মটা দেখো আমার সার্কেলের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেই ফর্মটা চলে আসছে, তাহলে সার্কেলের স্ট্যান্ডার্ড ফর্ম আমরা কী জানতাম জেড জেড বার প্লাস হচ্ছে আমরা কী পেতাম না এ জেড বার প্লাস এ বার জেড
प्लस बी एट इक्व टू शून्य एट पेतम हमें सार्केलर स्टैंडार्ड फर्म तेल ये देखो हमार ए मैंने कि ए मैंने हमारे हमारे माइनस पाँच चार और एबार मैंने तेल पे जा सरि माइनस पाँच चार आई तेबार मैंने पे जा पाँच चार आई तेल एटार क्षेत्र में सार्केलर रेडियस हो जाते हो रूट ओवर मड स्क्वायर माइनस बी तेल एखे हमारे रू ए मान पे ए मान पे हमें माइनस फाइव बाय फोर आई एवं बी मान पे हमें वन रेडियस कि हो जाए रूट ओवर मड स्क्वायर माइनस बी तेल देखो ये इक्वल्स टू कि पाची एट इक्वल्स टू पाची रूट ओवर एखे मड मान हे माइनस फाइव बाय फोर आई तार होल स्क्वायर माइनस बी एबार फाइव बाय फोर आई मान कि यार मड यटार मड हो जाए पाँच चार तार होल स्क्वायर मान हमें रूट ओवर पचिस बाय षोलो तेल पचिस बाय षोलो माइनस वन तेल एखान पाची हमें रूट ओवर नाइन बाय सिक्सटीन तेल मैंने हमें थ्री बाई फोर तेल रेडियस चले गए हमें थ्री बाई फोर और यहाँ जो सेंटर बेर करते बोलते हैं माइनस ए हो जाए सेंटर तेल यार रेडियस कत पेल थ्री बाई फोर पेलम तेल यम सार्केल दे थे कि करो ना सार्केल जेनरल फर्म से ही फर्मे आगे सजिए नब तो से ही फर्मे सजानों एखे देखो उभय पक्ष वर्ग करते हलो दे जेड मड जेड होल स्क्वायर इक्वल्स टू जेड इंटू जेड बार सूत्रट अप्लाई कर लिये वही फर्मे सजिए निल दिए हमें एखान पे गलम रेडियस हमें तीन चार नेक्स्ट एक अंक देखा जा नेक्स्ट तक अंक द सेट अफ भैल्यूज अफ के फर हुईज द इक्वेशन जेड जेड बार प्लस माइनस थ्री प्लस फोर आई इंटू जेड बार प्लस माइनस थ्री माइनस फोर आई इंटू जेड प्लस के इक्वल्स टू जिरो रिप्रेजेंट अ सार्केल तेल ये कौन एक सार्केल के रिप्रेजेंट करो से बेर करते हैं सार्केल रिप्रेजेंट करार्जन की जी ना मड स्क्वायर ग्रेटर दैन बी होते हैं से भाव हमें ये अंकट करते हैं तेल ये अंकट तुम्हारा बाड़ी चेषा कर कमेंट सेक्शने जाना जटार अन्सार क्यों ना जी ना पारो तो पर दिन अंकट कर देव তাহলে আমরা কোনো একটা সার্কেলের বা স্ট্রেট লাইন হলে তার ইকুয়েশন কেমন হয় সেগুলো দেখলাম এবার আমরা কি দেখব না এবার কোনো একটা পয়েন্ট দেয়া থাকলে সেই পয়েন্টের লোকাস আমরা কি করে বের করতে পারবো সেগুলো আমরা দেখব তাহলে দেখো এখানে প্রথমে কি বলেছে না ইফ এ ব্র্যাকেটে জেড ওয়ান মানে এ এর অ্যাফিক্স হচ্ছে জেড ওয়ান এবং বি জেড টু বি টু ফিক্সড পয়েন্ট ইন দ্য আর্গান প্লেন দেন দ্য লোকাস অফ দ্য পি স্যাটিসফাইং জেড মাইনাস জেড ওয়ান প্লাস জেড মাইনাস জেড টু ইকুয়ালস টু জেড ওয়ান মাইনাস জেড টু ইজ এ লাইন সেগমেন্ট জয়নিং এ বি তাহলে এরকমভাবে যদি কোনো একটা ইকুয়েশনকে সাজানো যায় তখন আমি বলবো যে জেড পয়েন্টের লোকাস হয়ে যাচ্ছে একটা লাইন সেগমেন্ট জয়নিং এ অ্যান্ড বি এ আর বি কি না এ হচ্ছে জেড ওয়ান আর বি হচ্ছে জেড টু তাহলে এরকমভাবে সাজাতে হবে যদি এরকমভাবে না সাজিয়ে এরকম করে সাজানো হয় যে জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু জেড মাইনাস জেড টু তাহলে সেখান থেকে আমি বলবো যে এই জেড পয়েন্টের লোকাস হচ্ছে একটা লাইন সেগমেন্ট জয়নিং এ বি সেটার আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর তাহলে শুধু লাইন সেগমেন্ট জয়নিং এ বি হলে আমাকে এইভাবে সাজাতে হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান প্লাস জেড মাইনাস জেড টু ইকুয়ালস টু জেড ওয়ান মাইনাস জেড টুর মড আর যদি হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর হতে হয় তাহলে আমি এখানে পাবো হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু জেড মাইনাস জেড টু দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টরের আগে একটা ইকুয়েশন পেয়েছিলাম অনেক বড় ইকুয়েশন পেয়েছিলাম তাহলে এইখান থেকে ওই ইকুয়েশনটা কানা যায় কিন্তু কোনো একটা ক্ষেত্রে আমাকে যদি এরকম লোকাস বের করতে হয় তাহলে আমি এরকম শর্ট ফর্মে এনেও বলতে পারবো যে এটা আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে এবি একইভাবে দেখো এটা বলছে যে মড অফ জেড মাইনাস জেড ওয়ান লেস দেন মড অফ জেড মাইনাস জেড টু এরকম যদি থাকে এই রকমের অঙ্ক প্রায় আসে এরকম অঙ্ক এই সূত্রগুলো একটু ইম্পর্টেন্ট দেখে নেবে যে মড অফ জেড মাইনাস জেড ওয়ান লেস দেন মড অফ জেড মাইনাস জেড টু এটা রিপ্রেজেন্ট করবে কি একটা হাফ প্লেনকে হাফ প্লেন মানে কি না রিয়েল জেড লেস দেন এটা তার মানে হচ্ছে যদি রিয়েল জেড মানে হচ্ছে আমার নিশ্চয়ই এক্সটা তাহলে এক্স লেস দেন এটা মানে কোনো একটা অঞ্চল এই এক্স এক্স ইকুয়ালস টু জেড ওয়ান প্লাস জেড টু এটা যদি আমার এইরকম লাইনটা হয় তাহলে এর এদিকের অঞ্চলটাকে আমাকে রিপ্রেজেন্ট করবে তাহলে হাফ প্লেন মানে হচ্ছে যে কোনো একদিকের অঞ্চল এইদিকে বা ওইদিকে মানে হচ্ছে এই সাইডে বা ওই সাইডে অথবা যদি আপার হাফ হতো তাহলে হচ্ছে নিশ্চয়ই ইমাজিনারি জেডটা গ্রেটার দ্যান জিরো বা লোয়ার হাফ হলে ইমাজিনারি জেডটা হচ্ছে লেস দ্যান কিছু একটা এরকম করে করে পাত পেতাম তাহলে এই হাফ প্লেনগুলো কখন রিপ্রেজেন্ট করব যদি জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু মড অফ জেড মাইনাস জেড টু হয় তাহলে এটা রিপ্রেজেন্ট করবে হাফ প্লেন রিয়েল জেড ইকুয়াল লেস দ্যান জেড ওয়ান প্লাস জেড টু বাই টু তাহলে আমার এখানে জেড ওয়ানের মান যেটা দেওয়া থাকবে এবং জেড টুর মান যেটা দেওয়া থাকবে সেই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা পাবো সেই হাফ প্লেনটাকে আমাকে রিপ্রেজেন্ট করবে একইভাবে দেখো যদি এরকম থাকে যে জেড ওয়ান মাইনাস সরি জেড মাইনাস জেড ওয়ান প্লাস মড অফ জেড মাইনাস জেড টু ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটা কিনা নট ইকুয়ালস টু মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু তাহলে কনস্ট্যান্টটা আমার কখনোই জেড ওয়ান মাইনাস জেড টুর সঙ্গে সমান হতে পারবে না যদি সমান হয়ে যেত তাহলে দেখো আমার এই ইকুয়েশনটা চলে আসতো লাইন সেগমেন্টের ইকুয়েশন চলে আসতো যদি সমান না হয় অন্য কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে কী হবে না মাঝে যদি প্লাস থাকে তাহলে এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে আর একইভাবে যদি মাঝে মাইনাস থাকলে তাহলে সেটা একটা হাইপারবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে তাহলে মড অফ জেড মাইনাস জেড ওয়ান
প্লাস মড অফ জেড মাইনাস জেড টু ইকস টু একটা কনস্ট্যান্ট, যেখানে কনস্ট্যান্টটা মড অফ জেড মাইনাস জেড টু জেড ওয়ান মাইনাস জেড টু নয়, সেটা একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে, আর মাঝে যদি মাইনাস থাকে তাহলে সেটা একটা আমার হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করবে। একইভাবে দেখো এইটা যে মড অফ জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু কে ইন্টু মড অফ জেড মাইনাস জেড টু, যেখানে কেটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো এবং নট ইকুয়ালস টু ওয়ান, সেটা হচ্ছে আমার একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে। আর যদি কেটা ইকুয়ালস টু ওয়ান হয়ে যেত তাহলে দেখো এখানে আমি কি পেয়েছিলাম না, পারপেন্ডিকুলার বাইসেক্টরকে রিপ্রেজেন্ট করছিল। তাহলে এই কটা দেখো প্রত্যেকের মধ্যে ইন্টাররিলেটেড, কোনটা হলে কি হবে বা না হলে কি হবে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। মানে এখানে যদি এটা ইকুয়ালস টু জেড এটা হতো তাহলে সেক্ষেত্রে হচ্ছে রাইট সেগমেন্ট হতো, যদি এটা নট এটা সময়ের সঙ্গে সমান না হতো অন্য কোনো কনস্ট্যান্ট হতো তাহলে সেক্ষেত্রে ইলিপস, মাঝে যদি মাইনাস থাকে তাহলে হাইপারবোলা, এবং হচ্ছে যদি জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু কে ইন্টু মড জেড মাইনাস জেড টু হয় তাহলে সেক্ষেত্রে কে এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে আমি পেয়ে যেতাম হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, আর যদি কে এটা ওয়ান না হতো অন্য ওয়ান ছাড়া অন্য যে কোনো কিছু হতো পজিটিভ তাহলে আমি সেটা পেয়ে যেতাম একটা সার্কেল। তাহলে এই কটা দিয়েও আমি নিশ্চয়ই কিছু অঙ্ক করতে পারি। তাহলে আমি প্রথমে এই কটা দিয়ে কিছু অঙ্ক দেখি এবার। দেখো এই কথাটা কি বলেছে না, ইফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই দেন দ্য ইকুয়েশন এইটা রিপ্রেজেন্ট আ সার্কেল হোয়েন এম ইজ নট ইকুয়ালস টু কোনটা হচ্ছে। তাহলে এটা রিপ্রেজেন্ট করা সার্কেলকে কখন হবে, আমি সার্কেলের রিপ্রেজেন্টেশন পেয়েছিলাম জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু সাম কে ইন্টু জেড মাইনাস জেড টু, যেখানে কে এটা আমার কি ছিল না, কে এটা ছিল হচ্ছে নট ইকুয়ালস টু ওয়ান এবং কে এটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, এটা পেয়েছিলাম নিশ্চয়ই। তাহলে এবার দেখে আমাকে এই আঁকড়ে সাজাতে হবে নিশ্চয়ই। তাহলে আমার দেওয়া ছিল দেখো টু জেড মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান পুরোটার মড, এটা ইকুয়ালস টু এম দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমি মড ভেঙে দিয়ে ওদিকে গুণ করতে পারি, তাহলে মড টু জেড মাইনাস আই এটা ইকুয়ালস টু এম ইন্টু মড জেড প্লাস ওয়ান, এটা পেলাম। তাহলে দেখো টুটা আমি কমন নিতে পারি, তাহলে হয়ে গেল টু ইন্টু মড জেড মাইনাস আই বাই টু এটা ইকুয়ালস টু এম ইন্টু মড জেড প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই লিখতে পারবো মড অফ জেড মাইনাস আই বাই টু এটা ইকুয়ালস টু এম বাই টু ইন্টু মড অফ জেড প্লাস ওয়ান, এটা আমি লিখতে পারছি। তাহলে দেখো এইটা আমার কখন সার্কেল রিপ্রেজেন্ট করতো, যখন আমার এই টার্মটা ইকুয়ালস টু ওয়ান হতো না, তাহলে সুতরাং আমি নিশ্চয়ই পাবো এম বাই টু নট ইকুয়ালস টু ওয়ান। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে এম নট ইকুয়ালস টু টু। তাহলে এম যদি আমার দুয়ের সঙ্গে সমান না হয় তাহলে এটাকে হচ্ছে আমার একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এরকম করে আমি সলভ করতে পারি। নেক্সট একটা অঙ্ক দেখি। নেক্সট দেখো বলেছে যে দ্য ইনকোয়ালিটি মড জেড মাইনাস জেড টু লেস দ্যান মড জেড মাইনাস ফোর রিপ্রেজেন্ট দ্য হাফ প্লেন। তাহলে এক্ষেত্রে আমাকে আমি কী জানতাম না, মড অফ জেড মাইনাস জেড ওয়ান লেস দ্যান যদি মড অফ জেড মাইনাস জেড টু হয় এটা কাকে রিপ্রেজেন্ট করতো, এটা হচ্ছে রিয়েল জেড লেস দ্যান আমার জেড ওয়ান প্লাস জেড টু বাই টু, এটাকে রিপ্রেজেন্ট করতো নিশ্চয়ই। তাহলে দেখো এখান থেকে সূত্র দিয়েই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাকে বলেছিল হচ্ছে মড অফ জেড মাইনাস টু লেস দ্যান মড অফ জেড মাইনাস ফোর, তাহলে হচ্ছে আমাকে জেড ওয়ান মানে হচ্ছে এখানে টু, জেড টু মানে এখানে হচ্ছে ফোর, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করবে, এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে রিয়েল জেড, এটা লেস দ্যান জেড ওয়ান মানে হচ্ছে টু প্লাস ফোর ডিভাইডেড বাই টু, তার মানে হচ্ছে তিন, তার মানে রিয়েল জেড লেস দ্যান তিন, এটাকে আমার রিপ্রেজেন্ট করবে। তাহলে সুতরাং আমার দেখো অপশানে ছিল যে রিয়েল জেড গ্রেটার দ্যান ইকুয়ালস টু থ্রি, রিয়েল জেড লেস দ্যান ইকুয়ালস টু থ্রি, রিয়েল জেড ইকুয়ালস টু থ্রি, আর ডি হচ্ছে নন অফ দিস। তাহলে এখানে আমার শুধুমাত্র লেস দ্যান আসছে, লেস দ্যান ইকুয়ালস টু নিশ্চয়ই আসছে না, সুতরাং আমার এখানে অপশানটা কী হবে, নন অফ দিস হবে। এখানে যেহেতু বলেছিল লেস দ্যান ইকুয়ালস টু, সুতরাং বি অপশানটা আমার হবে না, তাহলে আমার এখানে ডি অপশানটা রাইট হবে। নেক্সট একটা অঙ্ক দেখো। দেখো এই অঙ্কটা বলেছে দ্যা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হুইচ স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন এটা লাই অন কোথায়। তাহলে এইটা আমার কোথায় লাই করছে সেটা দেখাতে বলেছে। তাহলে প্রথমে আমি ইকুয়েশনটাকে দেখি কি লিখতে পারি, তাহলে জেড মাইনাস ফাইভ আই বাই জেড প্লাস ফাইভ আই এটা এটা ইকুয়ালস টু ওয়ান দেওয়া ছিল। তাহলে আমি যদি মডটাকে ভেঙে লিখতাম, তাহলে মডটাকে ভেঙে লিখলে কী পেতাম, মড অফ জেড মাইনাস ফাইভ আই ইকুয়ালস টু ওয়ান ইন্টু মানে শুধু হচ্ছে মড অফ জেড প্লাস ফাইভ আই। তাহলে এটা দেখো কার ইকুয়েশন প্রকাশ করতো, আমরা জানতাম মড অফ জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু মড অফ জেড মাইনাস জেড টু হলে সেটা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন প্রকাশ করতো। কার পারপেন্ডিকুলার বাইসেক্টর, না ওই জেড ওয়ান আর জেড টুর জয়নিং লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এখানে আমার জেড ওয়ান কি, তাহলে জেড ওয়ান মানে হচ্ছে আমার এখানে ফাইভ আই, আর জেড টু মানে কি, এখানে জেড টু মানে হচ্ছে আমার মাইনাস ফাইভ আই। তাহলে এই দুটো পয়েন্টকে আমি কোথায় বসাতে পারবো, দেখো ফাইভ আই মানে হচ্ছে জিরো কমা ফাইভ, এই পয়েন্টটা নিশ্চয়ই। তাহলে জিরো কমা ফাইভ আমার কোনটা পাবো, জিরো কমা ফাইভ পাবো হচ্ছে এটা যদি জিরো হয় এটা জিরো কমা ফাইভ, এই পয়েন্টটা পাবো। আর জিরো কমা মাইনাস ফাইভ, জিরো কমা মাইনাস ফাইভ কোথায় পাবো, এইটা পাবো নিশ্চয়ই। তাহলে তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর কি, তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর নিশ্চয়ই এইটা। তাহলে এটা কি, এটা আমার নিশ্চয়ই এক্স অ্যাক্সিস। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, দ্য অ্যাক্সিস অফ এক্স, তাহলে এটা আমার অ্যাক্সিস অফ এক্সকে প্রকাশ করছে। তাহলে দেখো এটাকে আমি কি করলাম না, মড অফ জেড মাইনাস ফাইভ আই ইকুয়ালস টু মড অফ জেড প্লাস ফাইভ আই
করলাম। এবার এটা যেহেতু পারপেন্ডিকুলার বাইসেক্টর হতো কার না জেড ওয়ান আর জেড টু, তাহলে এখানে জেড ওয়ান মানে আমি এটা পেলাম, জেড টু মানে এটা পেলাম। তাহলে এবার আমি ছবি এঁকে দেখি যে জেড ওয়ান আর জেড টু কোন পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম হচ্ছে জেড ওয়ান আর এই পয়েন্টটা পেয়ে গেলাম হচ্ছে জেড টু। তাহলে এই দুটোই যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং হচ্ছে অরিজিন থেকে সেম ডিস্টেন্সে, তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর কি হয়ে যাবে, অবশ্যই এক্স অ্যাক্সিসটা হয়ে যাবে। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে দ্য অ্যাক্সিস অফ এক্সকে একটা প্রকাশ করছে। তাহলে এইভাবে আমি ওই লোকাসগুলো দিয়ে অঙ্ক করতে পারবো। এবার আরও কয়েকটা লোকাসের সূত্র দেখবো। দেখো এবার বলেছে যে ইফ জেড ইজ এ ভেরিয়েবল পয়েন্ট অ্যান্ড জেড ওয়ান ইজ এ ফিক্সড পয়েন্ট ইন দ্য আর্গ্যান প্লেন, দেন সাজ দ্যাট আর্গুমেন্ট অফ জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াস টু থিটা, দেন লোকাস অফ জেড ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট রিপ্রেজেন্টিং জেড ওয়ান অ্যান্ড ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে আর্গুমেন্ট জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াস টু থিটা, এটা দিয়ে আমরা কী প্রকাশ করবো না একটা পয়েন্ট যেটা জেড ওয়ান পয়েন্ট দিয়ে গেছে, সরি একটা স্ট্রেট লাইন যেটা জেড ওয়ান পয়েন্ট দিয়ে গেছে এবং যেটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে তাকে আমি আর্গুমেন্ট জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াস টু থিটা দিয়ে প্রকাশ করবো। নেক্সট বলেছিল যে আর্গুমেন্ট জেড মাইনাস জেড ওয়ান বাই আর্গুমেন্ট জেড মাইনাস জেড টু ইকুয়াল টু যদি আলফা হয়, আলফা একটা ফিক্সড কোয়ান্টিটি, তাহলে সেটাকে হচ্ছে জেড ইজ এ সেগমেন্ট অফ সার্কেল, তাহলে এটাকে আমি একটা সার্কেলের সেগমেন্ট বলবো। এবার আলফার বিভিন্ন মানের জন্য দেখো আলফা ইকুয়াল টু যদি প্লাস মাইনাস পাই বাই টু হয়, তাহলে আমি বলবো যে জেড ওয়ান অ্যান্ড জেড টু আর দ্য ভার্টিসেস অফ ডায়ামিটার, তার মানে হচ্ছে এইটাকে একটা সার্কেলকে প্রকাশ করবে যে সার্কেলের ভার্টেক্সগুলো হয়ে যাবে হচ্ছে মানে ডায়ামিটারের ভার্টেক্স হয়ে যাবে হচ্ছে জেড ওয়ান আর জেড টু। একইভাবে এটা ইকুয়াল টু যদি জিরো আর পাই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে না এটা এটা জেডের লোকাসটা হয়ে যাবে হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু জেড ওয়ান অ্যান্ড জেড টু। তাহলে এইখানে হচ্ছে আমি পাচ্ছিলাম যে যদি আলফা যে কোনো ফিক্সড নাম্বার হয়, মানে এই কটা ছাড়া পাই বাই টু জিরো পাই এগুলো ছাড়া যদি অন্য কোনো নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে বলতে পারছিলাম একটা সেগমেন্ট অফ সার্কেল হচ্ছিল, যদি প্লাস মাইনাস পাই বাই টু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বলতে পারবো হচ্ছে একটা সার্কেল যার ডায়ামিটারের এন্ড পয়েন্ট দুটো হচ্ছে জেড ওয়ান আর জেড টু, আর যদি হচ্ছে ইকুয়াল টু জিরো অথবা পাই হয়ে যায় তাহলে আমি বলবো যে একটা স্ট্রেট লাইন হচ্ছে যেটা হচ্ছে জেড ওয়ান আর জেড টু দিয়ে পাস করেছে, এগুলো বলতে পারলাম। তাহলে এইগুলো দিয়েও নিশ্চয়ই কোনো অঙ্ক করা যাবে, তাহলে আমি দেখি এগুলো দিয়ে একটা এক্সাম্পল দেখি। তাহলে তাকে অঙ্কটা বলেছে যে রিপ্রেজেন্ট দ্য পয়েন্ট রিপ্রেজেন্ট দ্য কমপ্লেক্স নাম্বার জেড ফর হুইচ আর্গুমেন্ট অফ জেড টু মাইনাস বাই জেড টু প্লাস টু এটা ইকুয়াল টু পাই বাই থ্রি, এটা লাই ওয়ান এটা কোথায় হবে, তাহলে এটা কোথায় লাই করবে এটা আমি দেখো দেখেই বুঝতে পারছি যে এই পাই বাই থ্রিটা কি, পাই বাই থ্রিটা আমার ওই আলফা মানে একটা কনস্ট্যান্ট, তাহলে সুতরাং এটা কোথায় লাই করবে এটা অবশ্যই আমার সার্কেলের উপর লাই করবে। দেখো এইগুলো আমার এই অঙ্কগুলো দেখেই বোঝা যাচ্ছে, তাহলে এই সূত্রগুলো আমায় জাস্ট মনে রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো আমি দেখেই করে ফেলতে পারবো। তাহলে এইগুলো গেলো হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইন বা সার্কেলের ইকুয়েশন বা কোনো একটা পয়েন্ট থাকলে তাহলে লোকাস কী করে বের করবো সেই সমস্তগুলো গেল। এবার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কোনো একটা কিছুর আমি কমপ্লেক্স পাওয়ার থাকলে সেটা কী করে বের করবো, সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কোনো একটা কিছু কমপ্লেক্স পাওয়ার, তার আগে আমাকে কী শিখতে হবে না, তার আগে লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার শিখতে হবে। লগারিদম মানে কী, তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে তার লগারিদম, তাহলে সাপোজ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এটা আমার একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, তাহলে আমাকে লগ জেড বের করতে হবে। তাহলে এখানে আমরা দু ধরনের লগ শিখবো, একটা হচ্ছে ক্যাপিটাল লগ একটা হচ্ছে স্মল লগ। তাহলে ক্যাপিটাল লগের সূত্র কী হয় আমরা এই সূত্রটা দেখবো যে লগ অফ জেড, জেড এখানে হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার, এটাই কস্ট হয় স্মল লগ জেড, স্মল লগ মানে আমরা যে লগটা শিখেছিলাম, তাহলে এটা অফ মড জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট জেড প্লাস টু এন পাই প্লাস টু এন পাই। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র যে লগ জেড এটাই ইকুয়ালস টু স্মল লগ ইন্টু আর্গুমেন্ট জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট জেড প্লাস টু এন পাই। এই লগটা দেখো এই লগের মধ্যে যখন আমার এখানে মড জেড থাকছে তাহলে মড জেডটা একটা রিয়েল নাম্বার, আমি সহজেই মান বের করে ফেলতে পারবো। আচ্ছা জেড জানা থাকলে আমি আর্গুমেন্ট জেডও বের করে ফেলতে পারবো, তাহলে এই টোটাল মানটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে এইটাকে আমি বলছি হচ্ছে ক্যাপিটাল লগ এবং এইটাকে বলছি আমি ক্যাপিটাল লগের প্রিন্সিপাল ভ্যালু। এবার যদি সাপোজ আমার এখানে এন ইকুয়ালস টু শূন্য হতো তখন এইটা আমি পেতাম হচ্ছে স্মল লগ, তাহলে স্মল লগ জেড এটাই কস্ট পেতাম হচ্ছে স্মল লগ মড জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট জেড। তাহলে এটা আমি সূত্র পেতাম যে এইটা একটা সূত্র, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুর জন্য আর এটা হচ্ছে আমার জেনারেল ভ্যালুর জন্য। যদি এন কস্ট শূন্য বসিয়ে দিতাম তাহলে আমি পেতাম প্রিন্সিপাল ভ্যালুর জন্য পেতাম, আর এন যদি শূন্য না বসাতাম নর্মাল পেতাম তাহলে সে আমি জেনারেল ভ্যালুর জন্য পেতাম নিশ্চয়ই। তাহলে এই ক্যাপিটাল লগ এবং স্মল লগ আমাকে ইউজ করতে হবে কখন, না যদি হচ্ছে কোনো কিছুর পাওয়ারে আমার আই থাকে বা কোনো কিছু পাওয়ারে আমার কমপ্লেক্স নাম্বার থাকে তখন আমাকে এই লগগুলো ইউজ করতে হবে। তাহলে এই সূত্র তাকে আমাকে মনে রাখতে হবে যে লগ জেড ইকুয়ালস টু লগ অফ মড জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট জেড। তাহলে আমি নিশ্চয়ই কোনো জেড দেওয়া থাকলে সেখান থেকে মড জেডও বের করে নিতে পারবো আর্গুমেন্ট জেডও বের করে নিতে পারবো দিয়ে এটা পেয়ে যাবো। তাহলে এবার একটা অঙ্ক নিয়ে আমি দেখি যে এই অঙ্কগুলো কী করে করবো। তাহলে দেখো সাপোজ এখানে বলছে দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই ইস, তাহলে আই টু দি পাওয়ার আই এর প্রিন্সিপাল ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আই টু দি পাওয়ার আই যখন বের করতে হচ্ছে আমি নিশ্চয়ই প্রথমে এটাকে উভয় পক্ষে লগ নিতে পারি। তাহলে সাপোজ আমি এ ইকুয়ালস টু ধরে নিচ্ছি যে আমার আই টু দি পাওয়ার আর, উভয় পক্ষে আমি যদি লগ নিই তাহলে আমি কী করছি এবার এখানে যেহেতু প্রিন্সিপাল ভ্যালু দেওয়া আছে তাহলে আমাকে স্মল লগ নিতে হবে, যদি আমার প্রিন্সিপাল না বলা থাকতো জেনারেল বলা থাকতো তাহলে আমি ক্যাপিটাল লগ নিতাম। তাহলে আমি এখানে পাবো হচ্ছে লগ অফ এ, এটাই কষ্ট আমি নিশ্চয়ই লিখতে পারবো যে লগ অফ আই টু দি পাওয়ার আই, এটাকে দেখো আমি
পাওয়ার হচ্ছে পাশে চলে আসে তাহলে আই ইনটু লগ আই, এটা লিখতে পারবো নিশ্চয়ই। আচ্ছা এবার আই এর আমি মড কী পাবো, মড আই মড জেড, এটা ইকুয়ালস আমার হতে হচ্ছে এখানে হচ্ছে মড আই হবে, তাহলে মড আই মানে এখানে আমার ওয়ান হয়ে যাবে। আর আর্গুমেন্ট অফ আই আমার কী হবে, দেখো আর্গুমেন্ট অফ আই, তাহলে আই ইকুয়ালস আমি লিখতে পারতাম জিরো প্লাস আই ইন্টু ওয়ান, তাহলে আমার এখানে হবে নিশ্চয়ই ট্যান ইনভার্স ওয়ান বাই জিরো, তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি মানে এটা ইকুয়ালস আমার পাই বাই টু হয়ে গেল, তাহলে মড আই পেলাম ওয়ান আর আর্গুমেন্ট আই পেলাম পাই বাই টু। তাহলে আমি লগ আই সূত্র কী লিখতে পারবো, আই ইন্টু লগ আই মানে লিখতে পারবো নিশ্চয়ই লগ মড আই প্লাস আই ইন্টু আর্গুমেন্ট জেড আর্গুমেন্ট অফ আই, এটা লিখতে পারবো নিশ্চয়ই সূত্র। তাহলে এখান থেকে দেখো আমি পাবো আই ইন্টু লগ আই, লগ এটার মান হচ্ছে ওয়ান পেলাম, তাহলে লগ ওয়ান প্লাস আই ইন্টু এখানে পাচ্ছি পাই বাই টু, তাহলে এখানে লগ ওয়ান মানে জিরো, তাহলে আই ইন্টু পাই বাই টু মানে হচ্ছে আই ইন্টু আই মানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস পাই বাই টু, এটা কার মান পেলাম, এটা লগের মান পেলাম, তাহলে এ এর মান কী পাবো, এটা নিশ্চয়ই ই টু দি পাওয়ার পেয়ে যাবো, তাহলে সুতরাং এ ইকুয়ালস টু কী পাচ্ছি না, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। তাহলে এখান থেকে দেখো আমার কোন অপশনটা রাইট, আমার এখানে বি অপশনটা রাইট নিশ্চয়ই। তাহলে নিশ্চয়ই এখানে আমি কী করলাম না, যখনই এরকম কোনো পাওয়ারে আমার কমপ্লেক্স নাম্বার বের করতে বলবে তখন আমি কী করবো, উভয় পক্ষে লগ নিয়ে নেবো, দিয়ে লগের পাশে যেটা থাকবে সেটার আমি কী করবো না আর্গুমেন্ট বের করবো এবং মডুলাস বের করবো, দিয়ে আমি সূত্রে ফেলবো যে লগ মড অফ ওই জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট জেড, দিয়ে সেখান থেকে আমি দেখো সহজেই মান বের করে ফেলতে পারবো, এবার উভয় পক্ষে ই টু দি পাওয়ার করে নেবো, তাহলেই হচ্ছে আমি যেটার মান বের করতে বলেছে সেই মানটা বের করে ফেলতে পারবো নিশ্চয়ই। তাহলে এইভাবে আমার অঙ্ক করতে হবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো আমার পরীক্ষায় আসে, যে ইমেনেও আসে বা কোনো এন্ট্রান্স পরীক্ষাতেও আমার এই ধরনের অঙ্কগুলো আসে, তাহলে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে বাড়িতে। তাহলে আমরা আজকে হচ্ছে কোনো সার্কেলের বা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখলাম, কোনো পয়েন্টের লোকাস দেখলাম কী করে বের করতে হয়, এবং কোনো কিছুর পাওয়ারে যদি কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে আমরা সেটার মান কী করে বের করতে হয়, প্রিন্সিপাল ভ্যালু বা জেনারেল ভ্যালু কী করে বের করতে হয় সেগুলো দেখলাম। যদি এর মধ্যে কারোর কোনো অসুবিধা থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এই সপ্তাহে কমপ্লেক্স নাম্বারের ওপর মক টেস্ট নেওয়া হবে, যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা নিচে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখানেই সমস্ত মক টেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হবে।